আছি তো বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের মানে আমি আপনার বেডরুমে এসে আপনার পাশে বসছি যেখানে ভাবি বসে আপনি অ্যাটেনশন নেওয়ার জন্য, আর আপনি পাশে আছেন বই পড়ছেন, আপনি কোনো আপনি একবার জিজ্ঞেস করলেন না কেন? আমি তো নিশ্চয়ই একটা কারণে এখানে এসেছি। মানে আশ্চর্য একটা ব্যাপার, তুই কি আমার কাপড় পরিস না? তখন আমি তোর কখনো না করছি, কখনো না করছি। তোর কাপড় আর আমার নেক পিস ইজ নট দ্য সেম থিং, ওকে? আমার নেক পিস হচ্ছে ইউনিক স্টেটমেন্ট নেক পিস, ওটা আমি পরবো এবং শুধু আমাকেই মানাবে, অন্য কাউকে মানাবে না। এইয়া ভাই, আপনি এইয়া কি কইতেছেন? আপনি কেন ইয়ে দায়ী হইবেন? একখান ঘটনা ঘটে গেছে, এইটার উপরে তো আর আপনার কোনো হাত নাই, নিজের উপরে দোষ টান লইবে? কি এমন ঘটনা ঘটতেছে যে আপনার উপর অত আনন্দ লাগতেছে বলেন তো আমাকে খুলে? আরে ভাই, সিয়াম আসছে তাই নাকি? সে কই? না, তোমার কুকিল কণ্ঠ শুনতেছি, বড়ই সৌন্দর্য গলা তোমার, মিঠুরি গলা। তুমি একটা কাজ করতে পারতে, ধরো আমাকে এরকম উচ্চস্বরে ডাকাডাকি না করে তুমি গান বাজনা করলে ভালো করতে। সেরা কণ্ঠ কুলোজ পোয়া, বিচারকরা বসে তোমার কুকিল কণ্ঠ শুনে তোমাকে প্রথম স্থানে জয়যুক্ত করত। এই ভাই দেখেন, মুই না এখানে আপনার সাথে মস্করা করতে বসি, এই আমার কি দেওয়া লাগছে বুঝছেন? এই খাওয়ানোর জন্য না মুই এখানে বইয়ে সিলাইতে আসি, মুই আজাই রেখে আমি আপনারে ডাকতে আসি না। এমন এই বাসায় রান্নাবাটি আপনি করেন, আপনি মনে খাওন দেন, মুই খাওন চাইতে আসি, কথা বুঝতে আসেন না? সেটা তো পরিষ্কার বুঝতে পেরেছি। তুমি যেহেতু বুঝতে পেরেছো যে এই বাড়িতে খাবার দাবারের সব দায় দায়িত্ব আমার, নিশ্চয়ই তুমি এটাও জানো যে তুমি যাদের আশ্রয়ে আছো তারা গত 2 সপ্তাহ ধরে মেসের একটি টাকাও পরিশোধ করেনি, আর তুমি হচ্ছ তাদের মেহমান। যারা এই বাড়িতে থাকে তাদের কপালে কাবার নেই, তো তোমার কপালে কাবার করতে কে আসবে বলো? এইয়ে রহমান ভাই, না এই ঘটনা কলাম সত্য, সবাই মিলে একসাথে থাকলে এই মাগনা তো আর খাওয়া যায় না, টেহা পয়সা দিয়ে তো খাইতে হবে, এই টেহা পয়সা তো দেবেই। কিন্তু রহমান ভাই, এখন তো খেয়ে দেওয়া লাগছে, মনে একটু দুইটা বাদ দেন, একটু পানি দিয়ে মুই খাইয়ে নেবে, মানে মুই কোনো কমপ্লেন করবো না। তুমি একটি কাজ করো, তুমি যাদের কাছে এসেছো তাদেরকে যেয়ে বলো যে অন্তত 1 সপ্তাহের টাকা দিতে, আমি এক্ষুনি যেয়ে তোমার জন্য রান্না করে খাবার নিয়ে আসি। যাও, এইয়ে তো অবশ্যই, ইয়ে কি মানা যায়? টাকা পয়সা না দিয়ে খাইলে কি হব? কিন্তু এখন তো আমার ক্ষুধা লাগছে, এখন তো হ্যাঁ করে সিটাইলেও 2টা পয়সা পাই দেবে না ভাই। এখন আপনি দেখেন, আপনি আমি আপনার ছোট ভাই না খান, এখন আপনি একটা ছোট ভাই থাকলে আপনি না খাবি আপনি রাখতেন? এই যে দেখো, এই যে পানি, এই পানিটি তুমি খেতে পারো, এতে কোনো পয়সা দিতে হবে না, যত খুশি তুমি পানি খাও, খেয়ে তুমি চলে যাও। হ্যাঁ ভাই, পানি খেয়ে কি মানুষ বাঁচে? ইয়ে কি সম্ভব? তুমি কি মাস কোন বোকা ছেলে, তুমি কি ভুলে গেছো পানির ওপর নাম হচ্ছে জীবন? তুমি পানি খেলেই তোমার জীবন ধারণ তুমি করতে পারবে। যাও, পেট ভরে পানি খাও না। এই একটু মুড়ি আর কি নেই? মুড়ি তো মাগনা আসি না, মুড়ি খেতে হলেও তোমাকে পয়সা দিয়ে খেতে হবে, বিনে পয়সায় তুমি মুড়ি তো দূরের কথা, কিছুই পাবে না। যাও, এই আপনি পানি ছাড়া কিছু দেবেন না। আমি কি তোমার সঙ্গে উর্দুতে কথা বলেছি, বাংলায় বলেছি, তুমি বুঝতে পারছ না? আপনি দেবেন না, বুঝলেন না? এই আমি পানি খাবো, আর এই বাসার আর কেউ পানি খেতে না পারে, এই আমি দেখবো। পানি খাও দেখি, কাও তুমি পানি খাও, আমি দেখি তোমার পানি পানি শ্রবণ করে আমি দেখি, খাও খাও। এই মাগনায় হক বলতে দেখকে শুনাইতে আসেন বুঝলেন? আপনি কি এই বাসায় দেখা পয়সা দেন, এটাও কিন্তু একটা চিন্তা করা বিষয়, বেশি কথা বলো। এই আমার সময় হলে আমি খামো না, খাও।
আমার সামনে একটা লেডি ফটোগ্রাফি আছে তো সেটার জন্য লোকেশন দেখতে গিয়েছিলাম আর কি। আচ্ছা ভাইয়া, আমার কিন্তু একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আপনি লেডি ফটোগ্রাফি করেন, হ্যাঁ, আমার মতো একটা বিউটিফুল লেডি আপনার চোখেই পড়ে না। আল্লাহ, এটা তুমি কি বলতেছো? আমি তো তোমার জন্য সবসময় স্ট্যান্ড বাই। কি কি স্যার, তুমি কেন স্ট্যান্ড বাই হবে? তাহলে ও বুঝতে পারছি, আমরা দুইজন অলওয়েজ স্ট্যান্ড বাই ফর ইউ। ঠিক আছে, আর আপনার ডিএসএলআর এ তো অনেক গল্প শুনেছি, তাহলে আজকে বিকাবেল আপনি আমার উপর এক্সপেরিমেন্ট করেন? Oh, really? Hey, I will do it. তাহলে আজকে বিকাবেলা ছাদে আমি আর জোহা আপনার জন্য ওয়েট করব। আমি অন টাইম ছাদে বিকালবেলায় চলে আসব উইথ ডিএসএলআর ক্যামেরা উইথ গুড গুড লেন্সেস, নো ওয়ারিস। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আই লাভ মডেলস, আই লাভ লেডি ফটোগ্রাফি, I love to do experiments. Okay, ঠিক আছে, তাহলে দেখা হবে, ওকে? Bye-bye. 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 Bye. কি বললা তুমি? কি বললাম? বললাম যে I love experiment, ওর উপর এক্সপেরিমেন্ট করব। তোমার ওর উপর কেন এক্সপেরিমেন্ট করতে হবে? তোমার ওর বড় বোনের উপর চোখ পড়ছে। এই চোখ পড়া পড়া কি? হ্যাঁ, আমার যদি ওর দিকেও চোখ পড়ে তোমার তার সমস্যার কোথায়? তুমি বড় বড় উপর এক্সপেরিমেন্ট করো, তুমি ওর উপর কেন এক্সপেরিমেন্ট করতেছো? আমার মন চাইছে আমি ওর উপর এক্সপেরিমেন্ট করবো, তোমার কি লাগে? তোমাকে কি চিন্তায়? তোমার মন চাইলে কি তুমি এক্সপেরিমেন্ট করবা? শোনো ফয়সাল ভাই, একটা কথা সরাসরি বলি, তুমি বড় বোনের সাথে যত এক্সপেরিমেন্ট করো, বাট ওর সাথে কোনো এক্সপেরিমেন্ট নাই। এক্সপেরিমেন্ট করা যাবে না। ভাই ডাকছো? হ ভাই মারবা, এগালে মারবা, এগালে মারবা, পিছে ঘুরবো, পিঠে কিল দিবা ভাই, ঘাড়ে ধাক্কা দিবা, দাও ভাই দাও দাও। ওই দিন তোদেরকে একটা জিনিস দেওয়া নাই। কি ভাই? ভাই তোমার বুকে যে কি শান্তি! হ, তোকে তো কোলে পিঠে করে মানুষ করছি, বাপের পরে আমি তো তোকে গার্ডিয়ান। ভাই একটু আগে যে জিনিসটা দিলাম ওটা আরেকবার দিবা। বাসা ভাড়ার ব্যাপারে কি বললো? বাবার সাথে তো আমি কথা বলেছিলাম, কিন্তু বাবা এখনো কোনো রিপ্লাই দেয়নি। রিপ্লাই দেয়নি? না মানে যদি তোমাদের বাসার নিচে মেসে থাকা যেত, মানে সেটা আমার জন্য অনেক লাভ হতো না, বুঝছো না? হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু দেখি বাবার সাথে কথা বলে দেখি, দেখা যাক কি বলে। না মানে তুমি তুমি বিষয়টা একটু ভেবে দেখো, মানে প্রতিদিন মনে করো আমি বাস ভাড়া দিয়ে আমি মনে করো তোমাদের মেন রাস্তা পর্যন্ত আসি, আমার বাস ভাড়া যায় কত? 10 টাকা। ওখান থেকে তোমাদের বাসায় আসি, আমার রিক্সা ভাড়া যায় কত? 10 টাকা। টোটাল 20 টাকা প্রতিদিন খালি তোমার এখানে মানে আসার জন্য আমার খরচ হয় কত? 20 টাকা। তার মানে মাসে প্রায় 600 টাকা। এখন প্রতি মাসে যদি আমি 600 টাকা সেভ করতে পারি তাহলে বছরে দাঁড়ায় কত? বছরে দাঁড়ায় হচ্ছে 600 + 12, মানে 7200 টাকা। 7200 টাকা বছরে সেভ করা মানে বুঝছো তুমি? তোমাকে আমি বলেছি এসব পাই পাই হিসাব আমার সাথে না করতে। না না পাই পাই হিসাব করছি না, মানে আমাদের ফিউচার বেটারমেন্টের জন্য বলছি আর কি। তাই না? হ্যাঁ, এত ফিউচার সম্পর্কে ভাবো, তাই না? 7000 কত টাকা যেন? 7200 টাকা। 7200 টাকা তোমার সেভ হয়,
আমার তো অনেক টাকা সেভ হয়ে যাবে। তুমি তাহলে তো আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে পারো। না মানে এটা তো তোমাদের বাসায় বাসা ভাড়া নেয়ার পর সেভ হবে তাই না? আর ওই টাকা তো তোমাদের বাসায় উঠে তোমার ভাড়া দিতে লাগবে না। আমি কি ফ্রি থাকবো নাকি? তো ফ্রি তো থাকবে না সেটা আমিও জানি, সেটা তো আমার বাসা না, ওটা আমার বাবার বাসা। কিন্তু তোমার যে টাকাটা সেভ হবে সেটা দিয়ে তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়াবা এখন, চল। সেভটা তো হতে দাও আগে, মানে সেভ তো হয় নাই। সেভ হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি জানি না কি করতে হবে, জানি না ক্যামেরা লাগবে, এখন ছবি তুলতে যেতে হবে, ওরা সাথে ওয়েট করতে হবে। তুই যা, আমার দেখার বিষয় না, প্রেম করতে চাও না, যাও যাও ক্যামেরা নিয়ে এসো, যাও। তারপর আর কি অবস্থা তোর, মন মেজাজ ভালো? ভালো। আর আর তোর পেটের কি অবস্থা, মানে ক্ষুধা লাগছে নাকি? তুই নুডলস বানাই দি, নুডলস খাবি? না নুডলস খাবো না আমি, আমার যদি খিদা লাগে তাহলে আমি রহমান ভাইকে গিয়ে বলবো, তোর নুডলস বানাই দিতে হবে না। আরে খানা রাগ করিস কেন, আমার হাতে নুডলস কিন্তু অনেক মজা, বুঝছিস? আগে তো কখনো বানাই নি, আজকে না লাগবে না তো। আজ চাল কাপি দিয়ে দেখাই দে। আচ্ছা দোস্ত, তুই তো আমাকে কতদিন ধরে বলছিস না তোর ছবি তুলে দিতে, এক কাজ করি চল, আমি তো এর আগে ব্যস্ত ছিলাম, আজকে ফ্রি আছে চল আমরা ছাদে যাই, ফটাফটি ফটো সেশন করে ফেলি। হ্যাঁ চল। বাহ, তুই আমার ছবি তুলে দিবি? এত দিন ধরে তোর আমি পা ধরে বলতেছি যে একটু আমার একটা ছবি তুলে দে, আর আজকে তুই আসছিস আমার ছবি তুলে দিতে? এত রিকোয়েস্ট করছি তখন তো আমার একটা ছবি তুলে তোর দেওয়ার সময় হয় নাই, কিন্তু মেয়েদের ছবি তুলে বেড়াইছিস তুই, আর এখন তুই এসছিস আলকা পিরিত দেখাইতে? লাগবে না তোর এসব আলকা পিরিত, যা তুই দূরে যা। চল না ছাদে চল না। লাইক কি ডিসটার্ব করলো? আচ্ছা শোন, সরি, হ্যাঁ একটু জোরে একটা কথা বলতে আসছি, যে আপনি তো মনে করেন যে আমরা যদি একবার থাকি একজন আসার ব্যাপারে চিন্তা করাটা তো অনেক জরুরি, ভাবলাম যে আপনার একটু আমরা সাহায্য করে দিই, কারণ অনেকদিন ধরে আপনার সাথে থাকতেছি আমরা। আমার সাহায্য? হ্যাঁ, আপনার একটু দরকার, আপনি ফটোগ্রাফার মানুষ, আপনার অনেক খাটনি করতে হয়, আপনার অনেক কষ্ট করে ছবি টবি তুলতে হয়। আচ্ছা, তো ভাবলাম কি যে আপনি একটা কাজ করেন, এক্সপিরিয়েন্সের দরকার তো আপনার, আপনি একটা কাজ করেন, আমরা সমস্যা নেই ব্যস্ত আছি যদিও, আমি আর ফয়সাল ভাই ভাবলাম যে আপনি আমাদের ছবিটা তুললে ওটাতে আমরা আপনাকে ওই ক্রেডিট দিব, ছবি আমরা ফেসবুকে শেয়ার টেয়ার দিলে আপনার আমাকে নাম টাম হবে আর আপনার এক্সপিরিয়েন্স বাড়লো আর কি। তো আমরা ছাদে যাই চলেন, ছাদে গিয়ে আপনি একটু আমাদের ছবি টবি তুললেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়লো আর কি, বুঝছেন? আপনাকে আর ফয়সাল ভাইকে ছবি তুলে দিতে ছাদে ছাদে। হ্যাঁ তাহলে এক কাজ করেন, আপনি আর ফয়সাল ভাই এখন রুমিকে মুড়ি খান, এক্সপ্রেশন রাখাটা ছবি তুলি। আমি বুঝতে পারছি আপনি কথাটা কেন বলছেন। প্রথমত আমার রুমে মুড়ি নাই, গত সপ্তাহে খাবারের বিল দিয়ে নেই বলে আপনি খোঁটাটা মারছেন আমাকে, সমস্যা নেই। আর একটা কথা, ক্যামেরার আইএসওটা আর একটু বাড়বে। তুইগুলা কেন করতেছিস আমি বুঝি না, না আমাকে তুই বোকা মনে করছিস? এসব করে কোনো লাভ নাই তো আসিফ। আমি কি জানি তুই কেমন আনবি, ভাড়া দিতে
কোন ভাবে গিয়ে ক্যামেরাটা নিয়ে আয়, তুই বুঝতে পারছিস ছবি না তুলতে পারলে আজকে কি হবে? উৎপলাটা রুমের মধ্যে ক্যামেরার সামনে গুদাম করে বসে আছে, এখন হীরার টুকরার মতো ক্যামেরাটা পাহাড় দিচ্ছে, কেমন মতো দারোয়ান একটা। ঠিক আছে চল ছাদে চল, দেখেছি তোমরা যাও, তোমরা যাও মানে তুই যাবে আমার সাথে? ভাই আমি ফাঁসতে পারবো না ভাই। ফাঁসতে পারবি না মানে? ও তুমি আমারে বলো, হ্যাঁ আমাকে একটা সেলফি তুলে দিও ওর সাথে, তুমি কি করতে চাও আমি বুঝি না, নিজের ভিতরে প্রেম প্রেম ভাব নিয়ে বসে আসো আর বিপদে ফেলাবার শুধু আমারে, আমি খালি প্রেমের সবকিছু সেট করবো, তুমি গিয়ে খালি একদম একদম রসগোল্লাটা খেতে চাও, তাই না? তুমি তো জানোই তসিফ ক্যামেরা দিবে না। তসিফ ক্যামেরা না দেখ আর যেটাই করুক না কেন, এই যে এই মোবাইল আছে, এই মোবাইল দিয়েই আজকে ছবি তুলুক, অত কিছু বুঝি না, তুই আমার সাথে চলো একসাথে ফেস কম যা হওয়ার, চলো মিশ পারবো তো? আমি তোরা বলছি না যা হবে একসাথে, চল দেখি কি হয়। তোমাকে আমি কতবার বলছি পিছে থেকে এভাবে ডাক দিবা না, এটা একটা অলক্ষণের বিষয় আর শনির দশা ঘটায়, তোমাকে আমি অনেকবার বলছি এই কথাটা। এইসব শনির দশাটা সব দরকার নাই তো, আমার দরকার নাই এইসব জানার। আপনারা এখন কোথায় যাচ্ছেন? হ্যাঁ বর্দুপুরে ছাদে যাচ্ছি। এই বর্দুপুরে ছাদে যাওয়ার কী হলো? হ্যাঁ আচ্ছা আপনাদের কি পড়ালেখা নাই? কী অবস্থা আপনার? হুম পরীক্ষা কবে? তিন দিন পরে। মাশাল্লাহ তিন দিন পর পরীক্ষা আর আপনি যাচ্ছেন ছাদে? তা মহা আপনার পরীক্ষার খবর কী? আপনার কবে? ওয়ান উইক। মাশাল্লাহ একজনের তিন দিন পর পরীক্ষা আরেকজনের ওয়ান উইক পর পরীক্ষা, ওনারা যাচ্ছেন ছাদে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতে। আম্মু তুমি এমন ভাব করছো যেন আমরা দেশের বাইরে মানে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, বাসার থেকে কয়েকতলা উপরে যে ছাদে যাচ্ছি রিফ্রেশমেন্টের জন্য, পড়তে পড়তে মাথা ক্লগড হয়ে গেছে। রিফ্রেশমেন্টের যাবতীয় ব্যবস্থা ঘরে আছে, টিভি দেখেন, বই পড়েন, গান শোনেন, তারপর সন্ধ্যা হবে পড়তে বসে যাবেন, ওতেই হয়ে যাবে। যান ছাদে যাওয়া বন্ধ। আমি যাবো ছাদে। মহা যাওয়া যাবে না। যাবো। মহা ছাদে যাবে না। যাবো। বাদ্যে মানে কি? হ্যাঁ বাদ্যে মানে কি? আমরা এখন ছাদে যাবো চল। এই মেয়েগুলি অতিরিক্ত বেয়াদ হয়ে গেছে, কোনো কথাই শুনতে চায় না, কন্ট্রোলে বাইরে চলে গেছে। তোমার ঠান্ডা লাগতে হবে না। হ্যালো হ্যালো এটা ট্রেনের মধ্যে নেই পাশ। ভালোই তো, তোমার তো ভালো লাগতে হবে না। হেই ফ্যাসল ভাইয়া, হেই শাওন শাওন শাওন, তুমি এইভাবে আসছো কেন? হ্যাঁ তোমাকে না নেচারাল টোন আসতে বলছো, তুমি এরকম লাউড টোন আসছো কেন? কিরকম লাগতেছে তোমাকে? তুমি লিপস্টিক দিছো এভাবে, আমি তো তোমার ছবি তুলতে পারবো না আজকে। ভাই কি বলতেছেন আপনি, আমি তো অত মেকআপ দিই নাই, আমি জাস্ট আমি কোনো ফাউন্ডেশন বেস কিছুই দিই নাই, জাস্ট একটু ডিপ লিপস্টিক দিছে একটা স্টেটমেন্ট লুক আনার জন্য। এটাকে কোনো কিছু না দেওয়া বলে? তোমার মুখ ভর্তি মেকআপ নিয়ে তুমি আসছো, আমি তোমাকে রিকোয়ারমেন্ট দিছিলাম যে তুমি ন্যাচারাল টোনে আসবা, আমি ফটোগ্রাফি করি পুরোপুরি ন্যাচারাল ওয়েতে, প্রকৃতির সাথে যেন মিশে যেতে পারি ওইভাবে আমি প্যাশনেটলি ফটোগ্রাফিটা করি, তুমি যদি এইভাবে মেকআপ নিয়ে আসো তাহলে আমি তোমার ছবি তুলতে পারবো না। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? ভাই তোর টিস্যু আছে? টিস্যু দিতে বলছি, টিস্যু দে না। আদে লাগবে না আপনাদের মুছ, আমি নিজেই মুছতেছি। আমি মুছতে হবে না, এসেই যখন পড়ছো ছবি তুলি, ফটোগ্রাফি শুরু। এক্সকিউজ মি এক্সকিউজ মি। আপনার আজকে DSLR দিয়ে ওর ছবি তোলার কথা ছিল, আপনি মোবাইল দিয়ে কেন ছবি তুলছেন? হ্যাঁ ছিল, ওরও তো মেকআপ ছাড়া আসার কথা ছিল। এই যে আপনি কি জানতেন আমি কি লিপস্টিক দিয়ে আসবো কি ফাউন্ডেশন দিয়ে আসবো? হ্যাঁ আপনার সাথে যখন আমার কথা হয়েছে সকালবেলা আপনি বলছেন যে আপনি DSLR নিয়ে একদম রেডি থাকবেন, কই আপনার DSLR কই? হ্যাঁ মহা আমি প্রতিদিন লেডি ফটোগ্রাফি করি, সো আমি জানি লেডিদের নেচার কী, আমি রিকোয়ারমেন্ট দিই ন্যাচারাল ওয়েতে আসার, আর লেডিরা মেকআপ মেখে আসে, যখনই কোনো লেডি মেকআপ মেখে আসে তখন আমি তাদের ছবি আর তুলি না। আমি তোমাকে রিকোয়ারমেন্ট দিয়েছিলাম ন্যাচারাল ওয়েতে আসার, তুমি আসোনি তাই তোমার ছবি তুলবো না, ক্যামেরাও আনিনি আপনি। আচ্ছা 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 আমি না ব্যাপারটা বুঝতে পারছি, বুঝছিস হয় কি ওনার মনে আজকে মুড নাই, ওই ক্রিয়েটিভ কাজ তো মুড থাকা লাগে বুঝছিস, বাট আপনার কিন্তু কাজটা একদম ঠিক হয় নাই,
আপনি জানেন কত এক্সাইটেড ছিল সেই দুপুর থেকে বসে বসে সাজগোজ করতেছে নেক্সট টাইম প্লিজ কাউকে এরকম মিথ্যা আশ্বাস দিবেন না এরকম যেটা কখনো না হয় আই হোপ আর হবে না নেক্সট টাইম থেকে তুমিও ন্যাচারালটা নিয়ে আসবে হ্যাঁ তুলো আমি পুরো জিনিসটাকে দেখলাম শুনলাম বুঝলাম তুমি ওর লিপস্টিক কেন মুছবা আমি ওর লিপস্টিক মুছতে চাইছি এটা আমার ব্যাপার তোরটাতে কি না তুমি নিচে গিয়ে বাবা তোমার উপর এক্সপেরিমেন্ট করবা কেন তুমি ওর উপর এক্সপেরিমেন্ট করবা তোমার তোর বড় বোনের উপর এক্সপেরিমেন্ট করার কথা মহা যদি নিজে চায় ওর উপরে এক্সপেরিমেন্ট করতে তাহলে আমি এক্সপেরিমেন্ট করব না কেন ফয়সাল ভাই এই শাওন ফয়সাল ভাই তুমি লিপস্টিক কেন দিতে যাচ্ছ ঠিক আছে এরপর থেকে খালি ওর সাথে ফটোগ্রাফি হবে লিপস্টিক মুছে মুছে হবে না কিন্তু তোর লিপসগুলো কিন্তু সুন্দর তুই কিন্তু লিপস্টিক ট্রাই করলে পারিস তুমি আমার লিপস্টিক মুছে দিও ওরটা তুমি পরে শহরের এক কোণে টুকরো টুকরো হাসি কি আমাকে কি চেহারার মধ্যে সুর মনে হতে জানো তুমি আমি কোন বংশের লোক আমরার বাড়িতে হাজার হাজার মন দান মারায় তোমার মতো রকম দশটা বিশটা মুনি আমরার বাসাত কাম করে এটা বাচ্চা পোলা ভাই না আপনার একটা ভুল দোষ এই রাগ করে যদি আপনি জান গা তাহলে কি মানুষই বলবো ওকে আমি তার সাথে রাগ করে গেলাম না তার প্রতিকারটা কি আরে বেটা তুই জানে না তাও তারাই তো মাসে পর মাস ঠিক মতো টাকা পয়সা দেয় না বুঝেছে যে সামথিং ফিশি ইজ আপ উইথ হিম অলওয়েজ লোকে দেখে মনে হয় ওইটা চুরি করে আসছে বা চুরি করতে চায় মেটার উপর কিন্তু আমি বিরক্ত হইতেছি ওর এইসব চটাং চটাং স্বভাব দেই এই যে তুমি না আসলে মানুষ চিনতে ভুল করো বুঝছো নামটা যতই মোহনীয় হোক না কেন মোহা মানুষটা কিন্তু অতটা মোহনীয় না সকাল হে আ